নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। অনেকেই জানতে চেয়েছেন ত্রিসন্ধ্যা বা নিত্যকর্ম করার নিয়ম কি, সেই নিয়েই আজকের আলোচনা। সূর্যোদয়ের কমপক্ষে আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে, একে বলে ব্রাহ্ম মুহূর্তে ওঠা। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যাদের দীক্ষা হয়েছে তারা গুরু স্মরণ করে গুরু প্রদত্ত মন্ত্র, এবং যাদের দীক্ষা বা মন্ত্র হয়নি তারা ঈশ্বরের যে কোনো নাম জপ করবেন, কমপক্ষে 108 বার করে, যতবার বেশি করা যায় জপ করবেন ও ঈশ্বরের স্মরণ মনন করবেন। এটা হলো প্রথম সন্ধ্যা, এটা সূর্য ওঠার আধ ঘন্টা পর পর্যন্ত চলতে পারে। ঈশ্বরের যে কোনো নামে তাকে ডাকতে হবে, একেই বলে জপ, আর তার রূপকে চিন্তা করাকেই বলে ধ্যান। এভাবে স্নানের পর দুপুরে বা তার একটু আগে পরে একইভাবে কমপক্ষে 108 বার করে যতবার পারবেন জপ করবেন। এভাবে ঈশ্বরের নাম করা ও তাঁর স্মরণ করা হলো দ্বিতীয় সন্ধ্যা। এভাবে সূর্যাস্তের আধ ঘন্টা পর থেকে শোবার আগে যে কোনো সময়, তবে সন্ধ্যা আরতির সময় করা বেশি উত্তম। একইভাবে 108 বা অধিকবার তার নাম জপ ও তার স্মরণ মনন করতে হবে। এটি হলো তৃতীয় সন্ধ্যা। এভাবে ত্রিসন্ধ্যা করা একান্ত কর্তব্য। এছাড়াও শোবার সময়, ওঠার সময়, হাই তোলার সময়, হাঁচি কাশিতে সর্বদা তার নাম করতে হয়। মনে রাখতে হবে ঈশ্বরকে মহিলা পুরুষ বৃদ্ধ বনিতা শরীরের যে কোনো অবস্থায় যে কোনো কালে যে কোনো স্থানে তার নাম মনে মনে করবেন, কারণ শ্রীমদ্ ভাগবত গীতার 8/5 শ্লোকে আছে, অন্তকালেই চ মহাবিভ স্বর্ণং মুক্তা কলেবরম ইয়াহ প্রয়াতি সমদ্ভাবং জাতি নাত্যস্তত সংশয়। অর্থাৎ মৃত্যুকালে বা দেহত্যাগকালে যে ঈশ্বরকে স্মরণ করে বা তার নাম করে, সে আমার ভাব অর্থাৎ ঈশ্বরকে প্রাপ্ত হয় বা ঈশ্বর লাভ করে। মৃত্যু মানুষকে যে কোনো সময় গ্রাস করে বলে কয়ে আসে না, তাই যে কোনো স্থানে, দেহের যে কোনো অবস্থায়, মন্দিরে, শৌচালয়ে, যে কোনো স্থানে তার নাম করা কর্তব্য। তাই সর্বদা, এমনকি শৌচকালেও ঈশ্বরকে মনে মনে ডাকা অর্থাৎ জপ, স্মরণ অর্থাৎ ধ্যান করা যায়। সুতরাং যাদের দীক্ষা হয়েছে তারা তার গুরুর দ্বারিত ইষ্টমন্ত্র জপ করবেন, যাদের দীক্ষা হয়নি তবুও তারা ঈশ্বরের যে কোনো নামে জপ করতে পারে, যেমন ওম, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রাম, কৃষ্ণ, রামকৃষ্ণ, হরি, নারায়ণ ইত্যাদি যে কোনো নামে ডাকবেন। সঙ্গে গায়ত্রী মন্ত্র জানা থাকলে সেটি পারলে জপ করা যায়। গায়ত্রী মন্ত্রটা একবার বলি, ওং ভূর্ভুবস্যা তৎসবিতুর্বরেণ্যং বর্গদেবস্য ধীমহি ধিয়েন প্রচোদয়াৎ। এই যে ত্রিসন্ধ্যা কীভাবে করবেন সেটা বলা হলো। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে শেয়ার, লাইক ও কমেন্টস করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।